আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম 2022-23 অর্থবছরের বাজেট পাশ হচ্ছে আজ পহেলা জুলাই থেকে শুরু হচ্ছে নতুন অর্থবছর বুধবার সংসদ অধিবেশনে অর্থবিল 2022 কণ্ঠভোটে পাশ হয় এর আগে গত 9 জুন একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে নতুন অর্থবছরের জন্য 6,78,064 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জিডিপির আকারে তা প্রায় 15.3% প্রস্তাবিত বাজেটে আনা সংশোধনের মধ্যে রয়েছে 7% কর দিয়ে শুধু পাচার করা নগদ টাকা দেশে আনা যাবে তবে স্থাবর ও অস্থাবর সম্পদের ক্ষেত্রে প্রস্তাবিত বাজেটে যে সুযোগ রাখা হয়েছিল তা বাতিল করা হয়েছে নতুন বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,33,000 কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা বাড়িয়ে করা হয়েছে 3,77,000 কোটি টাকা নড়াইলে কলেজ শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি রহমতুল্লাহ বিশ্বাস রনিকে গ্রেফতার করা হয়েছে এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হেনস্থার অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ নড়াইলে কলেজ শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় বুধবার রাতে অভিযুক্ত রনিকে খুলনার ছোট বয়রা এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয় এ ঘটনায় অভিযুক্ত মোট 4 জনকে গ্রেফতার করা হলো 18 জন মহানবীকে নিয়ে কটুক্তিকারীদের সমর্থন করে নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র রাহুল দেব রায় ফেসবুকে স্ট্যাটাস দেয় অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার বিক্ষোভ ধরা ওই দিন বিকেলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস এবং শিক্ষার্থী রাহুল দেব রায়ের গলায় জুতার মালা পরিয়ে কলেজ ক্যাম্পাসে ঘোরায় এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক বেগম আসমা সিদ্দিকাকে হেনস্থা করার অভিযোগে সাময়িক বহিষ্কার এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় একই বিভাগের শিক্ষার্থী আশিকুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ আবারও বন্যা আতঙ্কে সিলেটের মানুষ খুলে দেওয়া হয়েছে তিস্তার সব গেট সিলেটে ফের বৃষ্টিপাত বেড়েছে সুরমা নদীর পানি কমলেও স্থিতিশীল রয়েছে কুশিয়ারা নদীর পানি প্রবাহ সুরমা ও কুশিয়ারা পাড়ের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে কানাইঘাটে সুরমা এবং আমলশীদ শেওলা ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে বন্যায় পানি না নামায় সুরমার তীরবর্তী বন্যা কবলিতরা এখনই বাড়ি ফিরতে পারছেন না পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গতরা আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরেছেন কুশিয়ারা তীরবর্তী বন্যার্থীরা অন্যদিকে উজানের বৃষ্টি ও পাহাড়ের ঢলে আবারও কুড়িগ্রামে নতুন করে বন্যা দেখা দিয়েছে বিপদসীমার উপরে ধরলা ও দুধকুমার নদীর পানি তিস্তা ও ব্রহ্মপুত্রের পানিও বাড়ছে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 50,000 মানুষ গ্রামীণ সড়কগুলোর উপর পানি প্রবাহিত হওয়ায় যাতায়াতে ভোগান্তিতে পড়েছে মানুষ এছাড়া এখনকার মতো পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদে সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangla-vision-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangla-vision-news ধন্যবাদ